স্কুলে শিক্ষকদের ক্ষেত্রে শূন্যপদ নিয়ে গতকালের অবস্থান থেকে সরে এলেন শিক্ষামন্ত্রী। বিধানসভায় তিনি অনেক কম শূন্যপদের উল্লেখ করেছেন বলে বিতর্ক ওঠে। আজ নতুন করে শূন্যপদের হিসেব দিয়েছেন ব্রাত্য বসু, যা গতকালের সংখ্যার থেকে অনেক বেশি। 222 সালে প্রাইমারি বোর্ডের কাছে আমরা যে শূন্যপদ পাঠিয়েছি তার সংখ্যা হচ্ছে 11,765। উচ্চ প্রাথমিকে আমরা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি 14,339 জন এবং এটি এই এই উচ্চ প্রাথমিক এখন মহামান্য হাইকোর্টের নির্দেশে এখন কাউন্সিলিং চলছে। মাধ্যমিকে পাঠিয়েছি আমরা 13,500 কিছু বেশি আর উচ্চ মাধ্যমিকে 5,500 সামান্য কিছু বেশি। এইগুলো পাঠানোর পর সামান্য যেগুলো পড়ে আছে সেটা নিয়ে আমি মন্তব্য করেছি। গতকাল এটা বলেছিলাম বিধানসভা কক্ষে এবং বিধানসভা কক্ষে আমি পরিষ্কার করে এটাও বলি যে এই মুহূর্তে শূন্যপদ কত তা আমার নির্দিষ্ট করে বলা সম্ভব নয় এবং যেটা আমি বলেছিলাম আনুমানিক ওটা তার থেকেও আরও বেশি শূন্যপদের সংখ্যা। অর্থাৎ প্রাথমিকে 11,765 শূন্যপদ, উচ্চ প্রাথমিকে যেটা এখন কাউন্সিলিং চলছে 14,339, মাধ্যমিকে 13,500 এবং উচ্চ মাধ্যমিকে 5,500টি শিক্ষক পদ এই মুহূর্তে শূন্য রয়েছে, যেগুলো আমরা ইতিমধ্যেই বিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করে আমরা এই এই কমিশনগুলোকে বা পর্ষদদের আমরা জানিয়েছি এবং এটা খুব দ্রুত এগুলো আমরা আশা করছি মহামান্য হাইকোর্টের নির্দেশে এগুলো আমরা পূরণ করতে পারব। আইসা বিধায়ক নসাসের দিকে তিনি কি বললেন শোনাব। নির্দিষ্ট সংখ্যা বলাটা হচ্ছে এড়িয়ে যাওয়া, এই যে বলছেন না এটা হচ্ছে এড়িয়ে যাওয়া হচ্ছে, উত্তর দেবেন না বলে। 31 মার্চ 2023 বা 2022-23 অর্থবর্ষে হিসাবটা তো উনি দিতে পারেন, একটা একটা টিল ডেট পর্যন্ত। গত কালকে সম্ভবত একজন বিরোধী দলের বিধায়ক প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু তিনি যথাযথ দেননি। মাননীয় শিক্ষামন্ত্রী যদি চান বাংলার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হোক, শিক্ষা ব্যবস্থা যেভাবে ধুঁকছে না হয়, তাহলে তিনি সোজাসাপটা বলুক, প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষক অশিক্ষক কর্মীর 31 মার্চ 2023 পর্যন্ত কত শূন্যপদ আছে এবং কবে সেটা পূরণ হবে সেটা তারা একটা ডেডলাইন দিক। আজকে উনি ক্লিয়ার করেছেন, ধন্যবাদ জানাই, তবে ওনাকে আরও আবার ধন্যবাদ জানাবো যাতে দ্রুতভাবে স্বচ্ছতার সাথে নিয়োগগুলো হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।